তখন কাফেররা এটাকে মেনে নেয় নাই, তাদের যুক্তি
দিতে মেলে নাই, যার কারণে আর বর্তমান যুগের কাফেররা এটাকে মেনে নিচ্ছে না, এ কারণে যে এখন বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কারের কারণে তাদের অঙ্কের সাথে এটা মেলে না, যার কারণে তারা এটা মানছে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে এসেছিলেন, এসে হাত দিয়ে কাবায় বসে আছেন, আবু জাহেল পাশে দিয়ে হেঁটে যাচ্ছিল, যাওয়ার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখি বললেন, কি ভাতিজা কেমন আছো? বললেন, হ্যাঁ ভালো আছি। ও ভাতিজা, তুমি তো অনেক খবর দাও মাঝে মধ্যে, মাঝে মধ্যে খবর দাও জান্নাত আছে জাহান্নাম আছে, তোমার অনুসারী যারা তারা জান্নাতে চলে যাবে আর আমরা সবাই জাহান্নামে চলে যাব, এই খবর তো তুমি দাও, আজকে কি কোনো খবর দিবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মজা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরল মনে সরল বিশ্বাসে বললেন, হ্যাঁ চাচা আজকে একটা খবর আছে, যদি শুনতে চাও বলো। সেটা কি বলো? সেটা হলো আমি আজকে রাতে, এই যে রাতটা গেল, এই রাতে আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসা ভ্রমণ করেছি, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা ভ্রমণ করে জান্নাত জাহান্নাম ভ্রমণ করে আবার এখানে এসে হাজির হয়েছি। এটা বলাতে আবু জাহেল খিলখিলে হাসা শুরু করল, সে চিন্তা করছে এটা তো যুগ যুগ মিলে না, কারণ মসজিদুল হারাম থেকে মসজিদে আসার দূরত্ব হল 765 মাইল, 1232 কিলোমিটার। তাহলে 1232 কিলোমিটার, ওই সময় তো এমন ধরনের কোনো যানবাহনও ছিল না যেটা এক ঘন্টায় চলে যেতে পারে 2-400 কিলোমিটার, এখন তো হেলিকপ্টার আছে এগুলো দিয়ে যাওয়া যায়, কিন্তু ওই সময় তো হাঁটার গাড়ি ছাড়া কোনো লাই ছিল না, ওট ছিল আর কিছু না। ওরা ওখানে যাইতে 42 দিন সময় লাগবে, 40 দিন সময় লাগবে, মসজিদে আরাম থেকে মসজিদে আসা 765 মাইল, বিশাল দূরত্ব। এই বিশাল দূরত্ব স্বাভাবিকভাবে উঠতে যেত, ওখানে ওই সময় তো ঠেলা গাড়িও ছিল না, সাইকেলও ছিল না, ঘোড়া ছিল না, কিছুই ছিল না, ওট দিয়ে যেত। ওট দিয়ে গেলে দুপুরবেলা ওট চলতে পারত না, অতিরিক্ত খরচ হবে, কেন রাতের বেলা ওট নিয়ে যাতায়াত করতো না মানুষ, এই কারণে যে চোর ডাকাতের ভয়ে, তাহলে যাইতো সকালবেলায় আর সন্ধ্যাবেলা, এই দুই টাইমে তারা ভ্রমণ করতো, আসা যাওয়া করতো, ব্যবসায়ী বাণিজ্যিক কাজ করতো। 40 দিন সময় লাগতো মসজিদে আরাম থেকে মসজিদে আসতে যেতে। তারা তার আকাশ ভ্রমণের কথা চিন্তাও করে না, তাদের ব্রেনে এটা আসলো নাই, আকাশের কিছু উপরের দিকে কত যাওয়া যাবে, উপরে কি যাওয়া যায় কি না, এই ধরনের চিন্তাও তাদের মধ্যে ছিল না। তাদের মধ্যে চিন্তা ছিল মসজিদে হারাম থেকে মসজিদে আসা 765 মাইল কেমনে গেল, এটা কোনো যুগবিয়োগে মিলে না, তার মানে মোহাম্মদ আসলে পাগল হয়ে গেছে, মোহাম্মদ আসলে পাগল হয়ে গেছে, এটা তারা বলা বলে শুরু করলো। এবার আবু জাহেল বলল, বাকিতে থামো আর কইও না, তুমি একটু থামো, আমি কিছু মানুষ আমি তাদের সাথে বলতে পারবা? মানে অবশ্য পারবো না কেন, সে যাইয়া উব্বা সাহেবাদেরকে সকলের দায়িত্ব আছে, আসো আসো দেখো, আমরা তো আগে বলছিলাম মোহাম্মদের পাগল, আজকে হাতে হাতে প্রমাণ হয়ে গেল, সবাই দায়িত্ব আছে। আটার পরে মোহাম্মদ সাল্লাম বলছেন যে হ্যাঁ আমি এই মসজিদে আরাম থেকে মসজিদে আসতে গেছি, আমি সিদরাতুল মুনতাহা পর্যন্ত ভ্রমণ করে এসেছি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করে এসেছি। সে বলাতে তারা খুব হাসাহাসি, কেউ জামা ছেড়ে কেউ চুলের মধ্যে টানে, খুব হাসি তামাশা করতেছে, আসলে মোহাম্মদ যে পাগল এতে আমার সন্দেহ নাই, এগুলি তারা বলা শুরু করে। তারা এবার বলতেছে, আচ্ছা আমরা তো আগ থেকেই জানি মোহাম্মদ যে পাগল, আবু বকরে আমরা বিশ্বাস করাইতে পারি, আবু বকরে পারি নাই, আবু বকরে যেহেতু বিশ্বাস করাইতে পারি নাই, চলো কেহ যাই আবু বকরকে খবর দিয়ে আনো, কাউকে পাঠাও আবু বকরকে আনো, আবু বকর নিজে আজকে দেখো দেখে বা আবু বকর নিজেই বলবো যে মোহাম্মদ পাগল, আমরা বলার
তাহলে উপরের দিকে যেতে হলে তাকে
বা গার্লফ্রেন্ড দিয়েছে মাই কলেজ, তারা তিনজন ছাত্রের দেশে গিয়েছিল, তারাও অক্সিজেনের বোতল নিয়ে গিয়েছে। অক্সিজেনের বোতল ছাড়া উপরে যাওয়া সম্ভব না, এটা মোটেও সম্ভব না। এখন মোহাম্মদ আকাশ পাড়ি দিয়েছে, আকাশের দূরত্ব কত, কত বিশাল দূরত্ব আমাদের এই যে পৃথিবীটার আয়তন কত, পৃথিবী থেকে সূর্যের সূর্যের দূরত্ব কত, সূর্যের বরত্ব কত, এটা দেখা দরকার। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, তাহলে এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্রগুলো ওখানে আছে, ওই গ্রহ নক্ষত্রগুলো যদি ফাড়ে দিতে চাই তাহলে অক্সিজেন ছাড়া তো আর মোটেও সম্ভব না। সুতরাং মোহাম্মদের সময়ে অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই, আর যেহেতু অক্সিজেনের বোতল আবিষ্কার হয় নাই, মোহাম্মদের মিরাজে গেছে বলতেছে আকাশ পাড়ি দিয়েছে, এই কথা আসলে কোনোভাবে যুক্তিতে মেলে না, সুতরাং এরা মিথ্যা, এই কথাগুলো তারা তুলে ধরছে। আরেকটা যুক্তি তারা তুলে ধরছে, আমি একটা লাইভ করে দেখলাম, আরেকটা যুক্তি হলো যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এটা তো আমরা জানি, বিজ্ঞানীরা আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছে যে 13 লক্ষ গুণ বড় হয়তো কম বেশি হতে পারে, বিজ্ঞানীরা যা বলেছে তাই আমরা বিশ্বাস করছি 13 লক্ষ গুণ বড়। আকাশে সূর্য নয়, শুধু সূর্যের যে কোটি কোটি গুণ বড় বড় গ্রহ আছে, কত হাজার কোটি আছে, এটা কেউ গণনা করতে পারে না, কেউ গণনা করতে পারে না। আকাশে একটা ব্ল্যাক হোল আছে, যে ব্ল্যাক হোলটা সূর্য নয় সূর্যের যে কোটি গুণ বড়, যদি কোন গ্রহ ব্ল্যাক হোলের কাছে দিয়ে যায়, ওই ব্ল্যাক হোলের ক্যাপাসিটি শক্তি হলো এমন যে ওই সূর্যগুলোকে কয়েক কোটি 10,000 কোটি সূর্যকে চকলেটের মতো চষে খেয়ে ফেলতে পারে ব্ল্যাক হোল। এটা বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, বের করেছে যে একটা ব্ল্যাক হোল আছে, যে ব্ল্যাক হোলটা এমন যে ব্ল্যাক হোলটা আয়তন দিক দিয়ে যদি 10,000 গ্রহ যায়, 10,000 পরিমাণ গ্রহ যায়, ওই গ্রহগুলোকে জাস্ট বাচ্চারা যেভাবে চকলেট চষে খেয়ে ফেলে, ওই ব্ল্যাক হোল ওই গ্রহগুলোকে এভাবে চম্বকের মতো টান দিয়ে খেয়ে ফেলে, তাহলে এত বিশাল বিশাল গ্রহ, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় যে সূর্যটা সেটা হলো আকাশের যত গ্রহগুলো আছে সবগুলোর তুলনায় ছোট, ওই ছোট গ্রহটা যদি 13 লক্ষ গুণ বড় হয় অন্যান্য গ্রহগুলি কত কত বড়। আর প্রত্যেকটা গ্রহে গ্রহগুলো মানে তো আগুনের কুণ্ডলী, প্রত্যেকটাই তো আগুনের কুণ্ডলী। সূর্য থেকে সূর্যের মধ্যে আগুনের তাপ আছে 1,40,000 ডিগ্রি, সূর্যে তাপ আছে 1,40,000 ডিগ্রি। আমরা যে এখন যে সূর্যের তাপটা পেয়েছি পাচ্ছি, এটা হলো 25-30 ডিগ্রি, 22 ডিগ্রি, 25 ডিগ্রি, এরকম সর্বোচ্চ আমাদের দেশে 40-42 ডিগ্রি পর্যন্ত পাওয়া যায় সূর্যের তাপ। তাহলে যদি 40 ডিগ্রি তাপমাত্রা যখন হয়, তখন স্বাভাবিকভাবে জমিনের মধ্যে কেহ যদি কাজ করতে যায়, যিনি অভ্যস্ত সবসময় কাজ করে তার ক্ষেত্রে বেশি সমস্যা হয় না, যিনি অভ্যস্ত না সে তো সূর্যের তাপে গেলে ঘামায় যায়। তাহলে এটা হলো 30-40 ডিগ্রি তাপমাত্রা পেয়ে এই অবস্থা। আর রড থেকে গলায় রড তলায় এখানে 300 দা বানাইছে, 400 দা বানায়, এই রড তলানোর জন্য 1538 ডিগ্রি তাপমাত্রা হলে রড গলে যায়, 1538 ডিগ্রি তাপমাত্রা হলে রড গলে যায়। এবার রডের আপনি যেভাবে বানাইতেছেন সেভাবে বানাইতে, তাহলে কোথায় 1,40,000 ডিগ্রি আর কোথায় 1538 ডিগ্রি, কোথায় 40 ডিগ্রি সাধারণ 35 ডিগ্রি 40 ডিগ্রি। আমরা 40 ডিগ্রি তাপমাত্রায় গেলেই তো আমরা হাবায়া যাই, আর 1500 ডিগ্রি হলে আমাদের অবস্থা কি হবে। তাহলে সূর্যের মধ্যে আছে তাপমাত্রা 1,40,000 ডিগ্রি, এটা হলো ছোট গ্রহ। আর কত হাজার হাজার গ্রহ কোটি কোটি গ্রহ আছে, ওইগুলিতে তাপমাত্রা কত, কি করে সম্ভব, এটা মোটেও সম্ভব না। এই আগুনকে ভেদ করে একজন মানুষ স্থূলদেহ সম্পন্ন একজন মানুষ আকাশে যাবে, গ্রহণ করবে, এটা কোনোভাবে যুক্তিতে মিলছে না। এটা তারা বিভিন্নভাবে যুক্তি তুলে ধরছে অনলাইনের মাধ্যমে যে মেরাজ এটা হয় না, এটা মিথ্যা কথা।
তাদের যুক্তিগুলো, তারা বিজ্ঞানের থিওরির আলোকে তারা যুক্তি দিচ্ছে যে না এটা মেরা হয় না, এটা মিথ্যা কথা, মোহাম্মদ নামক নবী ছিল আর তিনি মেরা গেছে, এই কথা টোটালি মিথ্যা, মুসলমানদের এই দাবিটা মিথ্যা। এটা তারা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে যুক্তি দিচ্ছে, আর দেওয়ার কারণে আমাদের মধ্যে যারা নদুল্লোভাল আছি, কিছু ইমানদার, কিছু আবার শয়তানি ইমানও আছি, কিছু মাঝে মধ্যে ফজরাইলে জোহরাইলে জোহরাইলে আসলে যাই না, এই ধরনের যারা একটু নদুল্লোভাল টাইপের, তারা আবার এগুলি যখন নেটে দেখে 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 তারা আবার দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, আসলে মনে হয় মেরাজটা মনে হয়েছে না, সম্ভবত মেরাজটা সব স্বপ্নে হয়ে গেছে, বুঝতে পারি স্বপ্নে মনে হয়ে গেছে, স্বপ্নে তো অনেক সময় আমরা কারো সঙ্গে বোঝাই দিই ঠিক না, স্বপ্নে কত দূরে যায় গিয়ে কত জায়গা চলে যায় এটা মনে হয় স্বপ্নে হয়েছে, আসলে মনে বাস্তবে হয় না। তাদের যুক্তিগুলো এগুলি, এই যুক্তির এগেনস্টে আমি কিছু সমাধান খুঁজে দিয়েছি, সমাধানগুলো যদি আলোচনা করি হয়তো আপনাদেরও দৃঢ় বিশ্বাসটা আরো স্ট্রং হবে। আমি যদি সমাধান নাও দিতে পারি আপনাকে, যেহেতু কোরআনের মধ্যে মিরাজ ঘটছে বলে আল্লাহ তাআলা বলে দিয়েছে, সুতরাং আপনাকে এটা বিশ্বাস করা লাগবে, আমি আলোচনা করে যুক্তি দিতে পারি বানা পারি, আপনাকে মিরাজ বিশ্বাস করা লাগবে কোরআন দ্বারা সাব্যস্ত, যেহেতু সূরা বনি ইসরায়েল এক নাম্বার আয়াত, সূরা আনআম 13 থেকে 13 আট থেকে প্রথম 4-5 আয়াতের পর থেকে মিরাজ দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছে, যেটা আল্লাহ তাআলা বলেছে, সুতরাং এটা আপনাকে একদম শতভাগ মেনে নেওয়া লাগবে, 1% সন্দেহ থাকার কোনো সুযোগ নেই। আচ্ছা, তাদের সমাধান প্রশ্নগুলো সমাধানে আমরা দেখি, আমরা গত জমা আলোচনা করেছিলাম ইউনুস আলাইহিসসালামকে মাছে গেলে ফেলেছিল ঠিক না, ইউনুস নবীকে মাছে গেলে ফেলেছিল 40 দিন মাছের পেটের মধ্যে ছিল, এটা কোরআনের ডকুমেন্ট, তারা তার কাছ থেকে না এটা মানবে না, কোরআনের ডকুমেন্ট পড়ে আমি স্বাভাবিক কিছু ডকুমেন্ট দেব, ইউনুস আলাইহিসসালামকে যে মাছ গেলে ফেলেছিল 40 দিন তিনি মাছের পেটের মধ্যে ছিল, তাহলে যে তারা যুক্তি দেখাচ্ছে অক্সিজেন, অক্সিজেন ছাড়া তার মানুষ বাঁচতে পারে না, অক্সিজেনের বোতল নিয়ে যাওয়া লাগে, ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে যে ছিলেন মাছ কি পানির উপরে ছিল না পানির নিচে ছিল, পানির নিচে, আচ্ছা পানির নিচে কি যুক্তি দিয়ে থাকা যায় অক্সিজেন কি ওখানে পাওয়া যায়, পাওয়া যায়, তাহলে মাছের পেটে যে উনি ছিলেন ওখানে তিনি অক্সিজেন পেলেন কোথায়, তার মানে অক্সিজেন পান নাই, এটাই তো স্বাভাবিক, তো অক্সিজেন ছাড়া একটা মাছের পেটে একজন মানুষ বেঁচে বেঁচে ছিল 40 দিন, এটা কি কোনো যুক্তিও কি মিলবে, আমাদের কোনো যুক্তিও কি মেলে নেই না, মেলে না, তাহলে কোরআনে বলেছে যে ইউনুস আলাইহিসসালাম ইউনুস তো 40 দিন ছিল মাছের পেটে আর ওখানে আমি পেঁচিয়ে রেখেছি, তাহলে ওটা আপনি মানেন তো, কোরআনে আছে মানে মানে, ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ যখন আগুনে ফালাই দিয়েছিল 40 দিন আগুনের মধ্যে ছিল, আপনি আগুনের মধ্যে একটু সাবধান সে 1 মিনিট আঙুলটা একটু নিয়ে আসেন, সে অবস্থা কি 1 মিনিট রাখতে পারবেন, 1 মিনিট রাখা সম্ভব, সম্ভব না, পরে ছেড়ে যাবে, তাহলে 40 দিন আগুনের মধ্যে ছিল ইব্রাহিম আলাইহিসসালামকে, আগুন তো ইব্রাহিম আলাইহিসসালামের প্রসব করার সুযোগ নেই, বরং তার মাটাও কাজ করতে পারে করে নি, যেই দড়িগুলো দিয়ে ওনাকে বেঁধেছিল ওই দড়িগুলোকে আগুন খেয়ে ফেলেছে, কিন্তু ওনাকে কাজ করে নেই, এটা কি কোনো যুক্তিকে মিলে মিলে, কিন্তু আল্লাহ তাআলা এটা করেছে। এবারে আগুনের মধ্যে কি বাতাস আছে নাকি, আগুনের ভিতরে বাতাস নেই, তো বাতাসটা থাকলে অক্সিজেনও নেই, তো অক্সিজেন ছাড়া ওখানে 40 দিন আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, তো তাহলে অক্সিজেন ছাড়া যদি ওখানে আল্লাহ তাআলা আগুনের মধ্যে একজন মানুষকে 40 দিন বাঁচিয়ে রাখতে পারে, অক্সিজেন ছাড়া আগুনের মধ্যে স্বাভাবিকত 2-3 জায়গায় থাকলে পুড়ে যায়, আর সেই জায়গায় 40 দিন আগুনের মধ্যে একজন মানুষকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছেন, এটা যেমন সত্য মিরাজটাও ঠিক তেমন সত্য, আমি কি বুঝাইতে পারতেছি, এবারে একটা স্বাভাবিক যুক্তি যে মায়ের পেটে আমরা যখন মায়ের পেটে ছিলাম ওই মায়ের পেটে 9 মাস 10 দিন সময় থাকা লাগে, আমাদের একটা কথা আছে 10 মাস 10 দিন, এটা আসলে সঠিক না, 9 মাস 10 দিন হলো অরিজিনাল কথা, এটা থেকে কিছু কম বেশি হতে পারে, তবে 6 মাসের নিচে হলে বাচ্চা বাঁচে, 6 মাসের উপরে যদি ডেলিভারি হয় বাঁচি যার হসপিটালে বাচ্চা আলাদা হতে বাঁচবে, 6 মাসের নিচে স্বাভাবিক রেকর্ড নেই, তাহলে 9 মাস 10 দিন মায়ের পেটে বাচ্চা থাকে, 9 মাস 10 দিন থাকার মধ্যে প্রথম 10 দিন যা স্রোত পা পানি না পাক পানি, আল্লাহ তাআলা বলেছেন সূরা আল মুমিনুন 13-14 নম্বর আয়াত,
ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا نطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة مضغة عظاما فكسونا العظام لحما ثم نشعناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم جعلناه نطفة في قرار مكين আমি একটা শুক্রবিন্দু একটা শুক্রবিন্দুকে একটা সংরক্ষিত আহারের মধ্যে রেখেছি অর্থাৎ মায়ের গর্ভাশয়ের মধ্যে রেখেছি শুক্রবিন্দু ওই শুক্রবিন্দুটা বাবার পিঠের পাথরের হাড় থেকে এসেছিল ওই শুক্রবিন্দু একটা নাপাক পানি এটা আমি মায়ের গর্ভাশয়ে রাখলাম সুম্মা খালাকনা নুতফাতা আলাকাতা এরপরে আমি সেই শুক্রবিন্দুটাকে জবা রক্ত পরিণত করলাম ডিমের ভিতরে সে অক্সিজেন পাইলো কোথায় ডিমের
পাইলে কোথায়? তার মানে অক্সিজেন সারা হওয়া হতলা বাঁচালে পারে তো নাকি? তাহলে আল্লাহ তাআলা মুরগি ডিমের ভিতরে এদের অক্সিজেন সারা মুরগির বাচ্চাকে বাঁচিয়ে রাখতে পারে? সেই আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাকে মিরাজ নেওয়াটাও তার জন্য অসম্ভব নয়। সুতরাং এটা সত্য যে যতই যুক্তি দেব কোনো লাভ হবে না। আপনারা যুক্তি দেন, আমি আসলে এই তথ্যগুলো আপনাদের সাথে আলোচনা করার উদ্দেশ্য হলো যেহেতু অনলাইনে কথাটা যায়, হ্যাঁ ফেসবুক টুইটার ইউটিউবে বলে যাবে, হ্যাঁ কার না কারোর সামনে আলোচনাটা যাবে, গেলে তার ভিতরে ধারণা চেঞ্জ হবে। ঠিক আছে, আমাদের তো আলোচনা খালি মনসাশন নিয়ে চিন্তা করলে হবে না, আমাকে বিশ্ব নিয়ে চিন্তা করা লাগবে। যে কারণ মনসাশনের মানুষের সামনে আলোচনা করি, এখানে একটা মানুষ যদি হেদায়েত না হয় আর যদি একজন মানুষ যদি সে ঢাকা বাস করে না হোক, আলোচনা অনলাইনের মাধ্যমে যদি সে ঢাকা থাকে থেকেও যদি একজন হেদায়েতের ছায়া পায়, তাহলে এটা আমল, এটা সওয়াব আমি এখান থেকে পাবো, আপনারাও পাবেন। তার জন্য আমাকে আলোচনা ভালো করা লাগতেছে। এখন যে মায়ের পেটে বাচ্চাটাকে অক্সিজেন ছাড়া আল্লাহ তাআলা রাখতে পারে, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনি বিজ্ঞানের রিসার্চ দিয়ে আপনি মানেন, বিশ্বাস করেন, তাহলে ওটা কেন মানেন না? মুরগির ডিমের ভিতরে বাচ্চাটাকে আল্লাহ তাআলা অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পেরেছে, সেটা আপনি বিশ্বাস করেন, কিন্তু মিরাজের কথাটা আপনি বিশ্বাস করেন না, সেটা তো আপনার কোনো ক্যালকুলেশনে পড়ছে না। অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না কোনো প্রাণী, এটা তো আপনি জানেন, কিন্তু ডিমের ভিতরে বাচ্চাটা তো অক্সিজেন ছাড়াই আছে, ওটা তো আপনি আবার মেনে নিলেন, মায়ের পেটের বাচ্চাটাকে ওইটাও আপনি মেনে নিলেন, কিন্তু মিরাজটাকে মানছেন না। আপনি যদি আমাদের সবচেয়ে বড় যে বিজ্ঞানীরা আছে, সবচেয়ে বেশি আবিষ্কার করেছে, কম্পিউটার আবিষ্কার করেছে, মোবাইল ফোনগুলো আবিষ্কার করেছে, নবযান আবিষ্কার করেছে, ওই নবযানের মাধ্যমে চাঁদের দেশে মানুষ ভ্রমণ করেছে, মঙ্গল গ্রহে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, এই বিজ্ঞানীদেরকে যদি আপনি আনেন, আনে যদি বলেন স্যার আপনি অনেক কিছু আবিষ্কার করেন, আপনাকে ধন্যবাদ, আপনার এই আবিষ্কারের কারণে আপনারা চাকা আবিষ্কার করেছেন, চাকা আবিষ্কার করার কারণে আমরা খুব দ্রুত যাইতে পারি, রিক্সা চাকার কারণে তো রিক্সা চলতেছে, সাইকেল চলতেছে, হুন্ডা চলতেছে, চাকার কারণে যানবাহন গুলো চলতেছে, আপনাদের অবদানে বলি আপনাদেরকে ধন্যবাদ। তবে আপনার কাছে আমার প্রশ্ন স্যার, আপনি এখন যে অবস্থায় আছেন, যে অবয়বে আছেন, আপনি কি এইভাবে ছিলেন না আর কিছু বিতর করছিলেন? শিশু ছিলাম, শিশুর আগে মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে দেহ তৈরি হওয়ার আগে একটু লোক পাছিলাম, পানি ছিলাম। আচ্ছা স্যার, আপনি যে এত কিছু করে মায়ের পেটে লোক পাছিলেন, এটা তো সত্য, এটা তো কোরআনও তো বলতেছে লোক পাছিল, আল্লাহ তাআলা সূরা তারিকের 6-7 নম্বর আয়াতে বলে খুলিদাম মিন সেজন্য আপনাকে মানা লাগে। আবার খেয়াল
মিরাজের হলো আল্লাহ রাসূলের প্রতি একটা মুজিজা, এটা একটা মুজিজা। অতীতের যত নবীরা এসেছে এমন কোন নবী নেই, একজন নবীও নেই যার উপর বিশেষ ধরনের মুজিজা ছিল না। প্রত্যেকটা নবীর উপরে মুজিজা তার সমসাময়িক বিষয়ের উপর হয়েছে। যে যুগে যেটার প্রখরতা বেশি ছিল, উৎকর্ষতা বেশি ছিল, ওই ধরনের মুজিজা আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছে। মুসা আলাইহিস সালামের যুগে জাদুকরের উৎকর্ষতা ছিল বেশি, প্রচন্ড ছিল জাদুকরের উৎকর্ষতা। জাদুকর ব্যাপকভাবে ছিল ওই সময়, জাদুকরদেরকে সবচেয়ে বেশি জ্ঞানী লোক হিসেবে সবাই সম্মান করত। যেমন বর্তমানে আমরা ডাক্তার, যারা মেডিকেল ডাক্তারের সিরিজ করে ডাক্তার, তাদেরকে আমরা খুব বেশি সম্মান করি। তারা ভালো জ্ঞানী, আমাদের দেহ নিয়ে গবেষণা করতে পারে, আমার সমস্যা কি আছে তারা চোখ দেখলেও বলে ফেলতে পারে। ওই সময় জাদুকরদেরকে খুব বেশি সম্মান করত। ওই সম্মান করার কারণে ওই জাদুকরদেরকে সম্মান করত জাদুকররা। মুসা আলাইহিস সালাম জাদু মুসা আলাইহিস সালামকে ঠেকানোর জন্য ফেরাউন বড় বড় জাদুকরদেরকে এনেছে, বড় বড় জাদুকরদেরকে এনেছে। জাদুকরেরা জাদু তন্ত্র মন্ত্র দিয়ে যত ধরনের যন্ত্রপাতি যা কিছু পাঠাইছে, মুসা আলাইহিস সালাম লাঠিটা ছেড়ে দিয়েছে আর সাপ হয়ে সবগুলোকে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলা বলেছেন সূরা নাবা 10 নম্বর আয়াত,
আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা 110 নম্বর আয়াত, ওয়াইযা তাখাযুকু মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি বিইযনি ফাতানফুকু ফিহা ফাতাকুনু তায়রা বিইযনি অতুগরিউল আকমাহ ওয়াল আবরাস বিইযনি ওয়াইযা তুখরিজুল মাউতা বিইযনি আল্লাহ তাআলা ওয়াইযা তাখলুকু মিন যখন জন্মান্তকে আপনি ফু দিতেন, জন্মান্তকে হাত বুলিয়ে দিতেন, কুষ্ঠ রোগীকে হাত বুলিয়ে দিতেন, আমার অনুমতিতে এটা ভালো হয়ে যেত। ওয়াইযা তুখরিজুল মাউতা বিইযনি, যখন মরা লোককে আপনি কম্বে ইজনেটা বলে ডাকতেন, আমার অনুমতিতে সে জীবিত হয়ে যেত। তাহলে ডাক্তারদের উৎকর্ষতা ওই সময় এত ব্যাপক ছিল, আর ওই সময় আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে এমন মর্যাদা দিলেন যে জায়গায় ডাক্তাররা ফেল, এই জায়গায় ঈসা আলাইহিস সালামের মর্যাদা পাস, প্রমাণ হয়ে গেল ঈসা আলাইহিস সালাম সেরা। মূসা আলাইহিস সালামের সময় ওই যুগের মধ্যে সেরা প্রমাণিত হয়েছে মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের সময় ঈসা আলাইহিস সালামের সেরা প্রমাণিত হয়েছে, যেখানে ডাক্তার যত সারা দেশের সকল ডাক্তাররা ফেল, যে জায়গায় ঈসা আলাইহিস সালাম শুধু একবার বললে হয়েছে সুস্থ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বিশেষ দুটা মুজিজা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেয়েছিলেন ওই সময়টাতে কবিতার উৎকর্ষতা ছিল বেশি, কবি সাহিত্যিকদের উৎকর্ষতা বেশি ছিল, ইমরুল কায়েস, লাদিফ, জুখুবাইর, জুবাইর, এই ধরনের কবিরা বিশ্ববিখ্যাত ছিল। ইমরুল কায়েসের কবিতার ধরন, কবিতা লেখার ধরন তো এখনো কবিরা ইমরুল কায়েসের কবিতার ধরন থেকে শিক্ষা নিয়ে তারা কবিতা লেখে। এখনো ইমরুল কায়েসের মতো কবি এখনো তৈরি হয় নাই, বিশ্বে পর্যন্ত ইমরুল কায়েসের মতো কবি তৈরি হয় নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় ওই কবিদের উৎকর্ষতা ছিল বেশি। আল্লাহ তাআলা কোরআন দিলেন, কোরআনটা যত রকমের কবিতে বানাতে না কেন, যে যে রকম ভাবে বানাতে না কেন, কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াত কত সুন্দর সান্দিক মিল, প্রত্যেকটা আয়াত একটা সাথে আরেকটা কি সুন্দর ছন্দের মিল দিয়ে দিয়ে দিয়েছেন কবি সাহিত্যিকরা ওই সময় বলতো আমরাও এরকম পারি তো তোমার মতো কোরআন আমরাও বানাইতে পারি। ঠিক আছে, যখন চ্যালেঞ্জ করা হলো কোরআনের মতো একটা সূরা বানায় দেখো, একটা আয়াত বানায় দেখো, তারা চেষ্টা করতে 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 সর্বশেষে একটা কথা বলেছে, ইন্না আতাইনা কাল কাউসার, এই আয়াতের বিপরীতে তারা একটা আয়াত লিখেছে, সেটা হলো লাইসা হাযা মিন কালামিন বাশার, এটা আল্লাহ ছাড়া মানুষের দ্বারা সম্ভব না। তাহলে এই কোরআন ছিল একটা বড় ধরনের মুজিজা। আল্লাহ তাআলা জানে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ডিউরেশন একটু বেশি হবে, কিয়ামতের পূর্ব পর্যন্ত ডিউরেশন একটু বেশি হবে, যার কারণে আল্লাহ তাআলা জানে ওই সময়ে মানুষগুলোর মধ্যে কিছু বিজ্ঞানী বের হবে, কিছু গবেষক বের হবে, অনুসন্ধান বের হবে, তারা নবজান আবিষ্কার করবে, আকাশ পাড়ি দেবে, যাদের যাবে মঙ্গল গ্রহে যাবে, এখানে যাবে সেখানে যাবে, তারা যদি ফিরে এসে বলে তোমাদের নবী না বলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, সে তো জমি নিয়েছিল, সে তো বিষাণু করেও যেতে পারে নাই, আমরা তো মঙ্গল গ্রহে যাচ্ছি, আমরা তো সাদের দেশে যাচ্ছি, তাহলে সেরা ব্যক্তিকে তোমাদের নবী না আমরা, এরকম ধরনের যদি প্রশ্ন করে তখন উত্তর আমাদের কাছে থাকতো না, উত্তর আমাদের কাছে কিছুই থাকতো না। যার কারণে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জায়গায় পাঠিয়ে সফর করাইছেন বিজ্ঞানীরা না, বিজ্ঞানের দাদার দাদারাও কোনোদিন ওখানে যাইতে পারবে না। প্রথম আসমান ঠাকুর দূরের কথা, সাত আসমান ফাড়ি দিয়ে সিদ্ধাত মুস্তাহায় দেওয়া জান্নাত জাহান্নাম সফর করিয়ে আনলেন, এমনকি আরশের নিচ পর্যন্ত যেখান থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রিজিক লেখা হয় কাগজের খসখস শব্দ সহ শুনেছিলেন, জিব্রাইল আমাকে প্রশ্ন করেছিলেন যে এটা কিসের আওয়াজ,
বলতো যে এখানে দুনিয়ার মানুষের বন্টন নীতি হচ্ছে, এখানে লেখালেখি চলতেছে, এদের আওয়াজ শুনছে, কার নিচে কি ধরনের ঠিক হয়েছে হায়াত পাবে সব এখানে লেখা আছে। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা বলে এমন জায়গায় নিয়ে এসে বিজ্ঞানীরা যতই আবিষ্কার করুক যতই যা কোনদিন তার দাদা না চোদ্দ গোষ্ঠী যতই চেষ্টা করুক এর ধারে কাছে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ তাআলা তাকে এমন মুজিজা দিয়ে দিয়েছেন। আমরা যাতে সব সময় বলতে পারি হ্যাঁ আমাদের নবী সেরা, এটা প্রমাণ আল্লাহ তাআলা এই মেরাজ দিয়ে দেখিয়ে